বন্ধুরা, মোয়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি একটা খিচুড়ি। তো সেটা আমি ভোগের খিচুড়িও বলি, কারণ আমি ভোগে এই প্রসাদটা দান করি। তো আপনারা এটা বর্ষাকালেও আপনারা এই খিচুড়িটা রান্না করে বাড়িতে খেতে পারেন। গ্রীষ্মকালে সমস্ত সবজি দিয়ে এই খিচুড়িটা তৈরি হয়। তো আমি আমার বাড়িতে ভোগের খিচুড়িটা যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের বলবো। তো চলুন দেখে নিই কী কী লাগছে আমার এখানে। এখানে আছে আমার গোবিন্দভোগ চাল 750 গ্রাম, সেটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর লাগছে এখানে মুগের ডাল, সেটাকেও আমি শুকনো খোলায় ভেজে সেটাকে আমি ধুয়ে রেখেছি। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। আর এখানে মশলার মধ্যে আমার যা যা লাগছে, নিয়েছি এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এটা হলো ফোড়নের জন্য। আর নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, লঙ্কার গুঁড়ো, ভাজা মশলা, আদা বাটা। তো ভাজা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে 3 রকমের সবজি, গাজর, আলু আর বরবটি। আর লাগছে আমার এখানে ঘি, রান্নার জন্য সর্ষের তেল। আর এখানে আমি একটা বাটা মশলা ইউজ করেছি, সেটা হলো জিরে আর ধনে। জিরে 2 চামচ আর ধনে 1 চামচ দিয়ে এটাকে আমি পেস্ট করে রেখেছি। তো চলুন দেখে নিই আজকে আমার রান্নাঘরে ভোগের খিচুড়ি বা বর্ষাকালের একটা খুব টেস্টি খিচুড়ি। তো আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ডেচকিতে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। তো আমাদের এখানে জলটা গরম হয়ে গেছে, এতে আমরা দিয়ে দেবো ডাল আর সঙ্গে কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে এবার আমরা এটা সেদ্ধ করতে দেবো। আর এখানে যে কড়াইটা বসিয়েছি এতে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। তো এতে আমরা 2 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুন। ডালটা একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আমরা। বন্ধুরা দেখুন, বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা দিয়ে দেবো ফোড়নটা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। ফোড়নটা হয়ে গেছে আমাদের, এবার আমরা সবজিগুলো দিয়ে দেবো, আলু, বরবটি আর গাজর। এতে আমরা স্বাদ অনুযায়ী নুন দেবো, 1 চামচ মতো নুন দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে আমরা একটু ভাজা ভাজা করতে থাকবো। এবার এতে আমরা দিয়ে দেবো 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেব জিরে আর ধনে বাটা। এবার এটাকে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য ওতে জল দিয়ে দেবো। তো এখানে সবজিটা সেদ্ধ হচ্ছে আর ওখানে আমরা ডালটা ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা গোবিন্দভোগ চালটা। তো দেখুন বন্ধুরা, আমাদের সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা বাটা। এটাকে দিয়ে জাস্ট নাড়িয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। তারপর যখন খিচুড়ি ডাল চাল সেদ্ধ হয়ে যাবে তারপর এটাকে আমি মেশাবো। চাল আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা সেই মশলাটা দিয়ে দেবো। তো খিচুড়িটা খুব অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। ভোগের খিচুড়ি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই কারণে আমরা চিনিটা বেশি করেই দেবো। এখানে আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খিচুড়িটা আমাদের একদম শেষের পথে চলে এসেছে, এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 চামচ ভাজা মশলা। বন্ধুরা, আমি ইনগ্রিডিয়েন্টস বলার সময় আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম বা দিতেও ভুলে গেছিলাম, গরম মশলা। আমি সেটা লাস্টে অ্যাড করছি, পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। এর সাথে দিয়ে দেবো আমরা ঘি। ঘিটা একটু দরাজ হাতেই দিতে হবে। তো বন্ধুরা, আমার খিচুড়িটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি বা বর্ষাকালের তৈরি গোবিন্দভোগ চাল মুগের ডাল দিয়ে খিচুড়ি। তো আমি এখানে 5 রকম ভাজা দিয়ে সার্ভ করেছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী সার্ভ করতে পারেন। তো অবশ্যই বানিয়ে জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে, আর লাইক ও শেয়ার করবেন
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এভাবেই আমার পাশে থাকবেন আপনারা। তো আজকের মতন চলি বন্ধুরা, টাটা।